হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। যারা আমাদের চ্যানেলটি আজকে নতুন দেখছেন, এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকবেন। আজকে আমি খুব সহজে আপনাদেরকে কীভাবে ডাল ভর্তা বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করব। এটা খেতে খুবই মজা, খুবই সুস্বাদু, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। কিন্তু আমি অনেক সময় চিন্তা করি, ঝামেলা মনে করে এটা বানাতে চাই না। আজকে আমি খুব সহজভাবে বানাবো, সেটা আপনাদেরকে আশা করছি অনেক সময় হেল্প করবে। এবং এই ডাল ভর্তাটা দিয়ে যদি আপনারা দুপুরবেলা লাঞ্চ করেন, আবার দেখা যাবে যে বিকেলবেলা যেইটুকু রয়ে যায় সেটা দিয়ে ইচ্ছা করলে আবার ডাল পুরিও বানানো যায়। তো আশা করছি আপনারা আমাদের আজকের রেসিপিটি উপভোগ করবেন। তো এই ডাল ভর্তা বানানোর জন্য আমাদের কি কি লাগবে বা কিভাবে করতে হবে, চলুন মূল প্রসেসটি দেখে নিয়ে যাক। এখানে আমি 1 কাপ ডাল নিয়ে নিয়েছি, ভালোভাবে ডালটা ধুয়ে নিব আনটিল ক্লিয়ার ওয়াটার দেখা যাওয়া পর্যন্ত। অ্যাড করে দিব 1.5 কাপ ওয়াটার, এখানে 1.5 কাপ পানি মিশিয়ে নিব। নিয়ে আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া ইচ্ছা কেউ যদি না চায় না দিলেও হবে, কিন্তু হলুদের গুঁড়া দিলে রংটা একটু দেখতে সুন্দর দেখা যায়। এখন এটা আমি মিডিয়াম লো ফ্লেমে কুক করে নিব, একদম বয়েল যেটা সেটা পানিটা শুকিয়ে নিব ভালোভাবে। দেখা যাচ্ছে ডালগুলো আমার সব সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি চুলা বন্ধ করে দিব। এখন আমি ভর্তা বানানোর জন্য এখানে লাল পেঁয়াজ নিয়ে নিয়েছি 1/2 কাপ কুচি করে। এখন 1 টেবিল চামচ লাল মরিচের ক্রাশ যেটা সেটা ফ্লেক্স, চিলি ফ্লেক্স সেটা মিশিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। 1/4 কাপ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর পিঞ্চ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন এটা আমি ভালোভাবে মাখিয়ে নিব সবগুলো উপকরণ একসাথে। এটা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি সিদ্ধ করে রাখা যে ডাল সেটা এটার সাথে অ্যাড করে দিব। এখন এটা আবার ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আপনারা চেক করে নিতে পারেন যে লবণ এবং ঝাল যার যার ইচ্ছা মতো দেওয়া যেতে পারে। কেউ যদি চায়, কারো যদি দরকার হয় লবণ একটু অ্যাড করা যেতে পারে, অথবা কেউ যদি আর একটু বেশি এক্সট্রা হট খেতে চায় তাহলে আর একটু চিলি অ্যাড করা যেতে পারে, বা কাঁচামরিচ কুচি করেও এখানে দেওয়া যেতে পারে। তো এই তো হয়ে গেল আমার ঝটপট ডাল ভর্তা। আশা করছি আমাদের আজকে এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। প্লিজ যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।